সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। তেহরিকি তালেবান পাকিস্তানের সমস্যা, ইসলামাবাদকে অসুস্থতে ফেলে বার্তা আফগান তালেবানের, যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন। রাশিয়া নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না বলছে আমেরিকা। বিধানসভাতে আমিও তো হিজাব পরি, কর্ণাটক সরকারকে চ্যালেঞ্জ বিধায়কের। ওয়াল স্ট্রিট জার্নালের সার্ভারে হ্যাকারদের হানা, সাংবাদিকদের তথ্য চুরির নেপথ্যে চীন। আমাদের ভাগ্য ভালো অমিক্রন এসেছিল, যে কারণে এমন কথা বলছেন বিজ্ঞানীরা। দ্রুতই বিশ্বের শীর্ষ দশ অর্থনীতির অন্তর্ভুক্ত হবে তুরস্ক, বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এবং আসাদের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রতিরোধে সিরিয়ার বিরোধী দলগুলোর সম্মেলন। দর্শক, তেহরিকি তালেবান পাকিস্তান তথা টিটিপি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, ইসলামাবাদকে অস্বস্তিতে ফেলে বার্তা দিয়েছে আফগান তালেবান। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। তেহরিকি তালেবান পাকিস্তানের সমস্যা, ইসলামাবাদকে অস্বস্তিতে ফেলে বার্তা আফগান তালেবানের, যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন। নিজের তৈরি দানব গিলতে বসেছে পাকিস্তানকে। ইতিমধ্যেই স্বতন্ত্র সত্তা প্রকাশ করতে শুরু করেছে আফগান তালেবান। এবার তারা সাফ জানিয়েছে তেহরিকি তালেবান পাকিস্তান তথা টিটিপি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজকে দেয়া বিবৃতিতে আফগান তালেবানের মুখপাত্র বিলাল কারিমি বলেন, আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে আফগানিস্তানের জমি থেকে কোনো দেশের নিরাপত্তার প্রতি হুমকি তৈরি হবে না। তেহরিকি তালেবান পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের উপস্থিতি নেই। এদিকে আখুনজাদা সংগঠন যতই দাবি করুক না কেন, বিশ্লেষকদের মতে আফগানিস্তানে রীতিমতো শক্তি বৃদ্ধি করছে টিটিপি। বিশেষ করে পাক আফগান সীমান্ত ঘেঁষা ডুরাল লাইন বরাবর আফগানিস্তানের কুনার, নানগরহার, নুরিস্তান, খোস্ত ও পাকতিয়া প্রদেশে প্রবল উপস্থিতি রয়েছে তেহরিক জঙ্গিদের। বলে রাখা ভালো, সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদ দাবি করেন যে টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানের ন্যাটো জোটের ফেলে যাওয়া হাতিয়ার ব্যবহার করছে পাকিস্তানি সেনাবাহিনী। তিনি বলেন, পাকিস্তানি ফৌজ ন্যাটোর অস্ত্র ব্যবহার করছে। আমার মতে টিটিপি জঙ্গিদের বোঝানোর চেষ্টা করেছে আফগান তালেবান, কিন্তু তারা সেসব কথা শুনতে চাইছে না। সব মিলিয়ে এটা স্পষ্ট যে আফগান তালেবান ও আইএসআই ক্রমে টিটিপি যোজগীদের উপর কর্তৃত্ব হারিয়ে ফেলছে। উল্লেখ্য, বিগত দশক থেকেই পাকিস্তানে সন্ত্রাস তৈরি করেছে টিটিপি। গণতান্ত্রিক সরকারকে উপরে ফেলে শরিয়াত লাগু করাই তাদের উদ্দেশ্য। বিগত দিনে বেশ কয়েকবার পাকিস্তানকে রক্তাক্ত করেছে সংগঠনটি। 2014 সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে 150 পড়ুয়াকে হত্যা করে জঙ্গি সংগঠনটি। তারপর থেকে পাক সরকার ও টিটিপির সংঘাত তুঙ্গে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদ আশা করেছিল যে এবার আফগান তালেবানের মদতে তেহরিকের উপর রাশ টানতে সক্ষম হবেন তারা, কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় হাইবাতুল্লাহ আখুনজাদার সংগঠনটি। আফগান তালেবান সাফ জানিয়ে দিয়েছে টিটিপি তাদের সমস্যা নয়। রাশিয়া নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না বলছে আমেরিকা। রাশিয়া ইউক্রেন বিরোধ নিয়ে কোনো পক্ষকেই সমর্থন করল না ভারত, আমেরিকা জানালো এর ফলে সম্পর্ক খারাপ হবে না। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত জানিয়ে দেয় ভোটাভুটি হলে তারা অংশ নেবেন না, তারপরেও আমেরিকা জানিয়ে দিল এর জন্য ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে না। প্রাইসকে সাংবাদিককে প্রশ্ন করেছিলেন রাশিয়া ইউক্রেন বিরোধের জের কি ভারত মার্কিন সম্পর্কের উপর পড়বে, বিশেষ করে ভারত যখন নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ সমর্থন করেনি, তখনই প্রাইস এই জবাব দেন। ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে আমেরিকা ও ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর বিরোধ বাড়ছে। আমেরিকা ইউরোপে বাড়তি সেনা মোতায়েন করেছে, তাদের আশঙ্কা রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। আমেরিকার বন্ধু দেশগুলো সবাই বাইডেনকে সমর্থন করছে, ভারত জানিয়েছে তারা গঠনমূলক কূটনীতির পথ নেবে, তারা কোনো শোরগোল করবে না, উত্তেজনা কমাবার জন্য এই নীতি নেওয়া দরকার। বিশ্ব শান্তির বৃহত্তর পরিপ্রেক্ষিতের কথা ভেবেই ভারত এই নীতি নিয়ে চলছে। নিরাপত্তা পরিষদের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিষদের বৈঠকে আমাদের মতামত জানিয়ে আমরা একটা বিবৃতি দিই, আমরা গঠনমূলক রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে, আমরা চাই দুই পক্ষই শান্তিপূর্ণভাবে বিরোধ মিটিয়ে ফেলুক। বিধানসভাতে আমিও তো হিজাব পরি, কর্ণাটক সরকারকে চ্যালেঞ্জ বিধায়কের। কর্ণাটকের হিজাব বিতর্ক থামার নাম নেই। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এভাবে কলেজে ঢুকতে না দেওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন, যদিও বিতর্ক থামাতে নির্দেশিকা জারি করেছে কর্ণাটক সরকার। সরকারের তরফে জানানো হয়েছিল প্রি ইউনিভার্সিটির আওতায় যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানে কলেজ ডেভেলপমেন্ট বোর্ড যে পোশাক নির্দিষ্ট করেছে সেটাই থাকবে, আর যেখানে এই পোশাক বিধি বলে কিছু নেই সেখানে শিক্ষার্থীরা এমন পোশাক পরতে পারেন যাতে করে সম্প্রীতি, সমতা ও আইন শৃঙ্খলা বজায় থাকে। তবে এরই মাঝে এবার সরকারকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কানিজ ফাতিমা দাবি
জানালেন যে ছাত্রীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করা যেন না হয়। ফাতেমা দাবি জানান, প্রয়োজনে ইউনিফর্মের রঙের সাথে মিলিয়ে হিজাব পরার অনুমতি দেওয়া হোক। উল্লেখ্য, হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে উডুপির একটি সরকারি কলেজে প্রবেশে দেওয়া হয়েছিল বাধা। উল্লেখ্য, হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে উডুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল গত ডিসেম্বরে। এরপর থেকে পরপর কলেজে নিষিদ্ধ হয়েছে হিজাব। এর প্রতিবাদে বিধায়ক কানিজ ফাতিমা শনিবার একটি বিক্ষোভের নেতৃত্ব দেন। তিনি বলেছিলেন যে তিনিও বিধানসভায় হিজাব পরেন। তিনি চ্যালেঞ্জ করেন যে সরকার তাকে বাধা দেওয়ার সাহস করে দেখাক। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এভাবে কলেজে ঢুকতে না দেওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেন, এভাবে দেশের মেয়েদের ভবিষ্যৎ চুরি করা হচ্ছে। এদিকে কর্ণাটক বিজেপির তরফে দাবি করা হয়, কলেজে হিজাব নিষিদ্ধ করে ভালো হয়েছে, কলেজ ক্যাম্পাসে তালেবানি চলবে না। এই আবহে শনিবার কর্ণাটক এডুকেশন অ্যাক্টের কথা উল্লেখ করে সরকার জানায়, বাধ্যতামূলকভাবে পোশাকের ক্ষেত্রে একটা সমতা আনতে হবে। ওয়াল স্ট্রিট জার্নালের সার্ভারে হ্যাকারদের হানা, সাংবাদিকদের তথ্য চুরির নেপথ্যে চীন। এবার হ্যাকারদের নিশানায় মার্কিন সংবাদ মাধ্যম। ওয়াল স্ট্রিট জার্নাল সহ একাধিক সংস্থার সার্ভারে হানা দিয়ে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে বলে খবর। আশঙ্কা, এই হানার নেপথ্যে রয়েছে চীন। মিডিয়া ব্যারন রবার্ট মার্ডকের প্রকাশক সংস্থা নিউজ কর্প জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক পোস্ট ও ডাও জোন্সের সিস্টেমে হামলা চালিয়েছে হ্যাকাররা। এর ফলে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে। প্রকাশক সূত্রে খবর, 2020 সালের ফেব্রুয়ারি মাসেই প্রথম হ্যাকাররা আক্রমণ করে। এই আক্রমণে তাদের সংস্থার বহু সাংবাদিকের সিস্টেম থেকে ফাঁস হয়েছে নানা ধরনের তথ্য। হ্যাকাররা সাংবাদিকদের ইমেইল এবং গুগল ডক্স থেকেও তথ্য সংগ্রহ করেছে, এমনকি ইমেইলের ড্রাফট থেকেও তথ্য হাতানো হয়েছে। এক বিবৃতিতে নিউজ কর্প জানিয়েছে, সংস্থার প্রাথমিক অভ্যন্তরীণ বিশ্লেষণে মনে করা হচ্ছে এই হ্যাকার হানার নেপথ্যে কোনো বিদেশি সরকারের হাত রয়েছে। 2013 সালে ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসের সিস্টেমে হানা দিয়েছিল হ্যাকাররা। সেবারও অভিযোগের আঙুল ওঠে চীনের বিরুদ্ধে। এবারের ঘটনায় আবার উঠে এসেছে কমিউনিস্ট দেশটির নাম। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বেইজিং। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, হ্যাকার হানার বিষয়টি অত্যন্ত উদ্বেগের, কিন্তু এই ঘটনার সঙ্গে চীন জড়িত নয়। এই ঘটনার নেপথ্যে চীনের হাত থাকার ধারণা একেবারেই অমূলক। বরং চীন বরাবর এই সমস্ত সাইবার অপরাধের বিরোধিতা করে আসছে। উল্লেখ্য, প্রতিরক্ষা থেকে শুরু করে করোনা ভ্যাকসিন সংক্রান্ত তথ্য চুরির অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। হ্যাকারদের হানা দিয়ে বেইজিং এর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে আমেরিকা। 2020 সালে ম্যাসাচুসেটস বায়োটেক নামে একটি সংস্থার ওয়েবসাইটে হানা দেয় চীনা হ্যাকাররা। তার কয়েক সপ্তাহ পরে এমনই হামলা হয় আরও একটি মার্কিন সংস্থার তথ্য ভান্ডারে। দুটি সংস্থায় করোনার ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা চালাচ্ছিল। মার্কিন প্রশাসন দাবি করেছিল, চীনা প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের একাংশের মদতে দুই হ্যাকার তথ্য চুরি করতে হানা দিয়েছিল। ওই হ্যাকারদের নাম প্রকাশ করা হয়েছে। আমেরিকা দাবি জানিয়েছিল যে লি জিও এবং ডং জিয়াজি নামের দুই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চীন থেকেই সাইবার হানা চালিয়েছিল। আমাদের ভাগ্য ভালো ওমিক্রন এসেছিল, যে কারণে এমন কথা বলছেন বিজ্ঞানীরা। ডেল্টার মতো ভয়াবহ হয়ে ওঠেনি ওমিক্রন, এমনকি আলফা বা বিটার মতো ক্ষতি করতে পারেনি করোনার এই রূপটি। যদিও এই ওমিক্রনই এখন আবার নিজের রূপ বদল করছে, কিন্তু তা নিয়েও এখনও উদ্বিগ্ন হওয়ার মতো কিছু পাচ্ছেন না বিজ্ঞানীরা। কিন্তু ওমিক্রন করোনার অন্য রূপগুলোর মতো ভয়াবহ হয়ে উঠল না কেন? আগামী দিনে কি করোনা নিয়ে তাহলে আর ভয় নেই? এ বিষয়ে কি বলছেন বিজ্ঞানীরা? সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে ভারতের সংক্রামক রোগ বিশেষজ্ঞ গগনদীপ কাং এ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, ওমিক্রনের ক্ষেত্রে আমাদের ভাগ্য অনেকটাই ভালো ছিল, তাই খুব বেশি ক্ষতি হয়নি করোনার এই রূপটির ক্ষেত্রে। যদিও ওমিক্রন সংক্রমণ শুরুর দিকটায় ছবিটা এরকম ছিল না, অনেকে ভেবেছিলেন এটি মারাত্মক আকার ধারণ করতে চলেছে। গগনদীপ কাং এর কথায়, প্রথমে অনেকে ওমিক্রন সম্পর্কে ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ ব্যাপক মাত্রায় মিউটেশন হয়েছিল এই ভাইরাসটির। তাতে বোঝা যাচ্ছিল না ভাইরাসটি ঠিক কতটা ক্ষতি করতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, ওমিক্রন ডেল্টা বা করোনার অন্য রূপগুলোর তুলনায় কম ক্ষতিকর। গগনদীপ কাং বলেন, আমাদের ভাগ্য ভালো ওমিক্রনের ক্ষেত্রে কেন এমন বলছেন তিনি? তার মতে, করোনার এই রূপটি যখন মানুষের রোগ প্রতিরোধ শক্তিকে ভাঙছে, ঠিক একই সময়ে মানুষের রোগ প্রতিরোধ শক্তি এই ভাইরাসটির সঙ্গে খাপও খাইয়ে নিচ্ছে। বেশিরভাগ সংক্রমণের ক্ষেত্রে সাধারণত এমনটি দেখা যায় না, সে কারণেই তার মত ওমিক্রনের ক্ষেত্রে আমাদের ভাগ্য ভালো ছিল। পাশাপাশি তার মতে মানুষের ভাগ্য ভালো ছিল বলেই ওমিক্রনের মতো একটি ভ্যারিয়েন্ট এসেছিল। তার জায়গায় করোনা ভাইরাস মিউটেশন ঘটিয়ে অন্য কোনো রূপ নিলে সেটি আরও মারাত্মক হয়ে উঠতে পারত। দ্রুতই বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির অন্তর্ভুক্ত হবে তুরস্ক, বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, দ্রুতই বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তুরস্ক। শনিবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। তুরস্কের কৃষ্ণসাগরীয় অঞ্চলের প্রদেশ জঙ্গুলডাকে নতুন প্রকল্প ও অবকাঠামো নির্মাণের পর তা উদ্বোধনের সময় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আমরা এক মহান বৈপ্লবিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি, আমরা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এর মাধ্যমে তুরস্ক একটি শীর্ষস্থানে পৌঁছবে। তুরস্ক যাতে দ্রুত শীর্ষস্থানে পৌঁছতে পারে তার জন্য সকল নিরাপত্তাগত বিষয়গুলোকে আমরা
নিশ্চিত করেছে। আমরা মৌলিক অবকাঠামো নির্মাণ করেছি এবং যেখানে যে সেবা দরকার তা নিশ্চিত করার চেষ্টা করেছে। এসব কারণে অর্থনৈতিক ক্ষেত্রে তুরস্ক দ্রুতই বিশ্বের শীর্ষ দশ দেশের অন্তর্ভুক্ত হবে। তিনি বলেন, বিশ্বের শীর্ষ দশ অর্থনীতির অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, রফতানি বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া আমদানির চেয়ে রফতানি বৃদ্ধি করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শীর্ষ দশ অর্থনীতির অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি সত্যে পরিণত করা খুব সহজ কাজ নয়। ওই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎপাদন ও রফতানির উপর জোর দিচ্ছি এবং অতি দ্রুত আমরা ওই শীর্ষস্থানে পৌঁছাব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আরো বলেন, তুরস্ক বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশ, G20 এর সদস্য। তুরস্ক দ্রুতই তার অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবে। আসাদের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রতিরোধে সিরিয়ার বিরোধী দলগুলোর সম্মেলন। বাশার আল আসাদ সরকারের সাথে বিশ্বের অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রতিরোধে সিরিয়ার বিরোধী দলগুলোর কাতারে একটি সম্মেলনে মিলিত হয়েছে। রোববার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে সিরিয়ার বিভিন্ন দলগুলোর মধ্যে একতা প্রতিষ্ঠার জন্য, যাতে করে তারা একটি নতুন লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। রোববার সিরিয়ার বিরোধী দলগুলোর দুদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কোথায় সিরিয়া শীর্ষক এ সম্মেলনে বেশ কয়েকটি থিঙ্ক ট্যাঙ্ক অংশ নিচ্ছে। সিরিয়ার বিভিন্ন সিভিল সোসাইটির সাথে সম্পর্কিত সংগঠন এবং দেশটির স্বাধীন বিরোধী দলগুলোর নেতারা এই সম্মেলনে অংশ নেবেন। এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রিয়াদ হিজাবের নেতৃত্বে। ২০১২ সালে সিরিয়াতে বিপ্লব হওয়ার আগে রিয়াদ হিজাব ছিলেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী। এই সম্মেলনটি ৮ সেশনে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে সিরিয়ার সকল আসাদ বিরোধী দলগুলোর লক্ষ্য এবং দর্শন জানার চেষ্টা করা হবে, বিশেষ করে বর্তমান সময়ে সিরিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সংকট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করা হবে। সিরিয়ার বিরোধী দলগুলোর এই সম্মেলন আয়োজনকারীরা বলেছেন, তারা এমন সময়ে এই সম্মেলনটি আয়োজন করেছেন যখন সিরিয়ার বর্তমান সরকার ও তার মিত্ররা বাশার আল আসাদকে পুনর্বাস করার চেষ্টা করছেন। এখন সিরিয়া বিরোধী দলগুলো দেশটির বর্তমান সমস্যাগুলো সমাধানের বিষয়ে একসাথে কথা বলবে। এছাড়া কিভাবে সিরিয়ার সমস্যাগুলোর বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা যায় তার বিষয়ে কথা বলবে সিরিয়ার বিরোধী দলগুলো। এই সম্মেলন আয়োজনকারী কমিটি আরো বলেছে, সিরিয়ার বিরোধী দলগুলো এই সম্মেলনের লক্ষ্য কিভাবে দেশটির রাজনৈতিক সমস্যার সমাধান করা যায়, এছাড়া বিশ্বের বিভিন্ন দেশগুলো যাতে আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক না করে তা নিশ্চিত করা। গত কয়েক বছরে আসাদ সরকার তার বন্ধুরাষ্ট্র রাশিয়া এবং ইরানের মাধ্যমে সিরিয়ার বেশিরভাগ অংশ দখল করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই আসাদ সরকারকে বৈধ কর্তৃপক্ষ বলে মনে করছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান ও মিশরের মতো দেশগুলো বাশার আল আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা করছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।